ওয়েলকাম টু মাই চ্যানেল একাডেমি অফ কম্পিউটার সায়েন্স। আজকে আমি তোমাদের কিভাবে জিলেটের কাউন্সিলিং হয় সেটা নিয়ে ডিসকাস করছি। তো তার আগে বলে রাখি, একাডেমি অফ কম্পিউটার সায়েন্সের পক্ষ থেকে বিটেক সিএসই এবং আইটি, ডিপ্লোমা সিএসসি, ইসিই, বিসিএ, বিএসসি, ডিপ্লোমা সিএসটি এই সব সেমিস্টার কোচিং পড়ানো হয়। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই একাডেমি অফ কম্পিউটার সায়েন্সের সাথে যোগাযোগ করো। তো চলো, সবাইকে অল দ্য বেস্ট প্রথমেই জিলেট কাউন্সিলিংয়ের জন্য এবং জিলেটে ভালো রেজাল্ট করার জন্য। তো কীভাবে জিলেটের কাউন্সিলিং হয় আমি স্টেপ বাই স্টেপ আজকে তোমাকে বোঝাচ্ছি, পুরো ভিডিওটা দেখো। প্রথম কথা বলে রাখি, জিলেটের যে কাউন্সিলিংটা হয় সেটা অবশ্যই জিএমআর ওয়াইজ হয়। তোমাদের যে র্যাঙ্ক কার্ড বেরিয়েছে সেই র্যাঙ্ক কার্ডে দুটো র্যাঙ্ক পাবে তোমরা, এক জিএমআর র্যাঙ্ক মানে জেনারেল মেরিট র্যাঙ্ক, আর একটা হচ্ছে ব্রাঞ্চ বা ডিসিপ্লিন বা ট্রেড র্যাঙ্ক, যে যেই ট্রেডে পড়ছো সেই ওয়াইজ র্যাঙ্ক। কিন্তু আবার বলছি, কাউন্সিলিং জিএমআর ওয়াইজ হবে। কেননা কোনো একটা স্টুডেন্ট, সাপোজ ধরো সে ডিপ্লোমা করেছে ইলেকট্রনিক্সে, সে কিন্তু বিটেক অ্যাডমিশান নিতে পারবে হয় ইসিইতে অথবা আইটিতে। এরকমভাবে যেহেতু কিছু কিছু ব্রাঞ্চে সুইচ করা যায় অন্য কোনো ব্রাঞ্চে, সেই জন্য কাউন্সিলিং সবসময় জিএমআর ওয়াইজ হয়, মানে জেনারেল মেরিট র্যাঙ্ক ওয়াইজ হয়। তো চলো, আমি যে এখানে স্টেপ 1 থেকে 11টা লিখেছি, প্রত্যেকটা স্টেপ খুব গুরুত্বপূর্ণ স্টেপ, ভালো করে ফলো করবে। ফার্স্ট স্টেপ 1 যেটা আছে সেটা হবে ডাউনলোড র্যাঙ্ক কার্ড। ডাউনলোড ইয়োর র্যাঙ্ক কার্ড। তো ডাউনলোড র্যাঙ্ক কার্ড কোথা থেকে? তোমরা অলরেডি র্যাঙ্ক কার্ডটা পেয়েছো, যে তোমাদের ওয়েবসাইট দেওয়া আছে www.jointentranceexaminationboard.wbjeeb.in থেকে তোমরা ডাউনলোড করেছো। সেকেন্ড যে স্টেপটা আছে সেটা হচ্ছে ফিল আপ কাউন্সিলিং ফর্ম বাই পেইং 500 rupees। তাহলে কি বললাম, ফিল আপ কাউন্সিলিং ফর্ম, একটা কাউন্সিলিং ফর্ম তোমরা পাবে ওই ওয়েবসাইট থেকে www.wbjeeb.in থেকে। 500 টাকা তোমাকে দিতে হবে, সেই 500 টাকা দিয়ে এই ফর্ম, এই ওয়েবসাইটে ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করার পর যে ফর্মটা ফিল আপ করলে সেই ফর্মটার একটা ডাউনলোড করে প্রিন্ট আউট কপি তোমাকে নিয়ে যেতে হবে। তাহলে তোমাকে অ্যাডমিশনের সময়, কাউন্সিলিংয়ের সময় কী কী নিয়ে যেতে হবে? এক র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হবে, এক নিয়ে যেতে হবে তোমার কাউন্সিলিং ফর্ম। নেক্সট স্টেপ 3 খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সেটা, কী কী ডকুমেন্টস ক্যারি করবো, কী কী ডকুমেন্টস লাগবে। আমি অলরেডি আগে একটা ভিডিওতে বলে দিয়েছি কী কী ডকুমেন্টস লাগবে, আবার বলছি কী কী ডকুমেন্টস লাগবে, দেখে নাও। এক লাগবে র্যাঙ্ক কার্ড, নেক্সট লাগবে এই যে ফর্মটা ফিল আপ করলে কাউন্সিলিং ফর্ম, কাউন্সিলিং ফর্ম, নেক্সট লাগবে তোমার ডিপ্লোমা মার্কশিট, ডিপ্লোমা মার্কশিট, অল অল প্লাস কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যাদের যার যে আছে, কাস্ট সার্টিফিকেট, ওকে, এইচএস মার্কশিটগুলো লাগবে তোমাদের এখানে, এইচএস মার্কশিট লাগবে, অ্যান্ড মাধ্যমিকের অ্যাডমিট অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে অ্যাজ এ এজ প্রুফ। ওকে, তাহলে বোঝা গেল কী কী লাগলো এখানে স্টেপ 3, কী কী ডকুমেন্টস লাগলো আমি এখানে তোমাকে বলে দিলাম। আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ একটা লাগবে, পাসপোর্ট সাইজ ফটো। ওকে, নেক্সট আসছি স্টেপ 4-এ। এই যে ডাউনলোড করবে সিট ম্যাট্রিক্স, এখানে সিট ম্যাট্রিক্সটা ডাউনলোড করবে। সিট ম্যাট্রিক্স তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে, সেখান থেকে সিট ম্যাট্রিক্সটা অবশ্যই ডাউনলোড করে নেবে। স্টেপ 5-এ আসছি এবার। যেইখানে এই যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি ক্যারি করলাম, ক্যারি করার পর চলে যাব আমরা ডকুমেন্টস যে ভেন্যু থাকবে সেই ভেন্যুতে চলে যাব। আগে হতো সল্ট লেক স্টেডিয়ামে, লাস্ট 2 বছর হচ্ছে গীতাঞ্জলি স্টেডিয়ামে গড়িয়ার কাছাকাছি। সেই ভেন্যুতে অবশ্যই তোমরা বিফোর টাইম গিয়ে পৌঁছাবে। ওকে, যে টাইম থাকে ভেন্যুতে পৌঁছাবে অ্যাকর্ডিং টু ইয়র ডেট
অ্যান্ড টাইম। এখানে বলে রাখি এই যে কাউন্সেলিংটা হয় এটা কিন্তু বেশ কিছু টাইম দিন ধরে হয়, তোমার যে ডেটে পড়বে সেই ডেটে অবশ্যই তুমি যাবে। এখানে বলে রাখি প্রথমে যে কাউন্সেলিং হবে প্রথমে হয় ST, তারপর SC, তারপর OBC A, OBC B, দেন জেনারেল। এর কারণ হচ্ছে আমাদের যে সিটগুলো আছে সেখানে কিছু SC সিট আছে, কিছু ST সিট আছে, তা সেই সিটগুলো আগে ST ফিল আপ হবে, তারপর SC ফিল আপ হবে, তারপর OBC, তারপর জেনারেল। কিন্তু একটা তোমাদেরকে অ্যাসিওর করে রাখছি, কোনো SC-র কাউন্সেলিংয়ে বা ST-র কাউন্সেলিংয়ে গিয়ে সে কিন্তু কোনোভাবে জেনারেল যে সিটগুলো থাকবে সেটা ব্লক করতে পারবে না। ওকে, তাহলে প্রথমে ST হলো, তারপর SC, তারপর OBC, দেন জেনারেল কাউন্সেলিং হবে, তো চিন্তার কোনো কারণ নেই। নেক্সট আমি আসছি স্টেপ 6, তা তোমরা ভেন্যুতে পৌঁছে গেলে ডেট এবং টাইম ওয়াইজ। এই ভেন্যুতে যাওয়ার পর তোমরা যেটা ফলো করবে, ফলো স্ক্রিন, তোমাদের ওখানে ভেন্যুতে বড় বড় জায়ান্ট স্ক্রিন বসানো থাকবে, সেই স্ক্রিনে তোমরা দেখতে পাবে কোন কলেজে কোন ব্রাঞ্চে আর কটা সিট খালি আছে। ক্লিয়ার? আবার বলছি, কোন ব্রাঞ্চে কোন কলেজে কটা সিট খালি আছে সেটা তোমরা স্ক্রিন ফলো করলেই দেখতে পাবে। ওখানে যে স্টুডেন্টটা একটা কলেজ অ্যালোকেট করলে সেই কলেজটা কিন্তু মাইনাস হতে হতে থাকে, সিটগুলো কমতে থাকে, সেটা তোমরা আপডেটটা সেই দিনেই তোমরা দেখতে পারবে। নেক্সট আমি আসছি স্টেপ 7, খুব ইম্পর্টেন্ট একটা। এইখানে আসবে গো টু কাউন্সেলিং রুম, ইন কিউ। মানে তোমাদের যে ধরো একটা বললো যে আজকে এই টাইমে 100 থেকে 200, তারপরে 201 থেকে 300, তারপরে 301 থেকে 500, তারপরে 500 থেকে 700, এই যে স্লটে রাখবে সেই স্লটটা অবশ্যই তোমাকে কিউ মেনটেন করতে হবে। মানে 500-এর পর 501, 502-503, এরকম পর পর তোমাকে কিউতে যেতে হবে। ওকে, এইখানে অবশ্যই যেভাবে ডাকবে, আবার বলছি GMR ওয়াইজ ডাকবে তোমাকে, এখানে GMR ওয়াইজ তোমাকে এখানে কিউয়ে পর পর যেতে হবে। ওকে, তাহলে তুমি কাউন্সেলিং রুমের আগে গিয়ে পৌঁছালে। স্টেপ 8, চেক ইয়োর ডকুমেন্টস, এখানে তোমার চেক হবে, চেক ইয়োর ডকুমেন্টস। ওকে, এইখানে সাথে এই গভর্নমেন্ট কলেজে একটা স্পেশাল ব্যাপার আছে, আমি সেটা পরে বলছি কি আছে। এইখানে তুমি যে কাউন্সেলিং রুমে ঢুকলে কিউতে, তারপর তোমার সব ডকুমেন্ট চেক করবে, দেখবে তুমি ব্যাংক কার্ড এনেছো কি না, দেখবে তুমি কাউন্সেলিং ফর্ম এনেছো কি না, দেখবে তুমি ডিপ্লোমা মার্কশিট প্লাস কাস্ট সার্টিফিকেট এনেছো কি না, দেখবে HS মার্কশিট এ মাধ্যমিকের অ্যাডমিট বা রেজিস্ট্রেশন এই এজ প্রুফের জন্য এনেছো কি না, পাসপোর্ট সাইজ ফটো এনেছো কি না। যদি কোনো কারণে কোনো একটা ডকুমেন্টস তুমি না নিয়ে যাও বা নিয়ে যেতে ভুলে যাও, তোমার কিন্তু কাউন্সেলিং আটকে গেলেও যেতে পারে সে জায়গাতে। এইখানে কিন্তু গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে একটা মারাত্মক ফ্যাক্টর আছে, সেটা আমি আসছি একটু পরে। নেক্সট স্টেপ 9, সেটা হচ্ছে গো টু কাউন্টার। এখানে তোমার 4-5টা কাউন্টার দেওয়া থাকবে, তাহলে এখানে তুমি ডকুমেন্ট চেক করার পরে চলে যাবে গো টু ইয়োর কাউন্টার। ওকে, কাউন্টার এখানে 1-2-3-4-5 করে এরকম কাউন্টার থাকে, তোমাকে যে কাউন্টারে পাঠাবে তুমি সেই কাউন্টারে যাবে। একটা কথা অবশ্যই মাথায় খেয়াল রাখবে, এইখানে কাউন্টারে গিয়ে যাবে এবং টেল ইয়োর কলেজ নেম, তুমি যে কলেজটা ভর্তি হতে চাইছো। একটা কথা বারবার বলছি, কোনো কারণে একবার অ্যালটমেন্ট হয়ে গেলে তুমি কিন্তু আর নেক্সট টাইম অন্য কলেজে অ্যালটমেন্ট নিতে পারবে না। সুতরাং অ্যালটমেন্ট ফাইনালি করার আগে তুমি ভালো করে ভেবে নাও তুমি কোন কলেজে অ্যালটমেন্ট নিতে চাইছো। একবার তোমাকে সেই কলেজে অ্যালটমেন্ট দিয়ে দিলে আর কিন্তু তুমি কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না সেটা, ঠিক আছে?
তো চিন্তার কোনো কারণ নেই, তুমি যে কাউন্টারে যখন যাবে তোমার ওই কাউন্সিলিং রুমেও একটা স্ক্রিন বসানো থাকবে, সেই স্ক্রিনে তুমি দেখতে পাবে কোন কলেজে কটা খালি আছে। সাপোজ তুমি বললে আমি এই কলেজে এ কলেজে ভর্তি হব, তখন তোমাকে বললো না এই এ কলেজে আর সিট খালি নেই, তখন তুমি বলে বি কলেজে আমি ভর্তি হব। যদি হ্যাঁ দেখে বি কলেজে ভর্তি হয় তাহলে বলবে হ্যাঁ ঠিক আছে, যদি ওরা বলে না বি কলেজে ভর্তি নেই তোমাকে তখন বলতে হবে আমি সি কলেজে ভর্তি হব। তার জন্য তোমাকে অবশ্যই চার পাঁচটা কলেজের চুজ, চার থেকে পাঁচটা কলেজের নাম তুমি ভেবে যেও, ওকে ভেবে যেও, তুমি একটা ভেবে যেতে হবে, ওকে। তা চার থেকে পাঁচটা কলেজের নাম তুমি এখানে ভেবে যাও। নেক্সট আমি আসছি স্টেপ টেন, এইখানে সব হয়ে গেল, তুমি তোমার কলেজের নাম বললে, এবার তুমি করবে কি কালেক্ট ইয়োর অ্যালটমেন্ট লেটার, কালেক্ট ইয়োর অ্যালটমেন্ট লেটার। তাহলে তুমি যারা তোমাকে ওখানে টাইপ করে দিল সেখানে একটা অ্যালটমেন্ট লেটার তোমাকে দেবে যে তুমি ওই কলেজে অ্যালট হলে, সেই অ্যালটমেন্ট লেটারটা তুমি অবশ্যই কালেক্ট করবে। স্টেপ ইলেভেন, এবারে গো টু কলেজ রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্টেটিভ ইন ভেনু, এইখানে বলছি আমি তুমি অ্যালটমেন্ট লেটার নেওয়ার পরে যে ভেনুতে তোমার কাউন্সিলিং হবে সেই ভেনুতেই ওদের লোক বসা থাকে রিপ্রেজেন্টেটিভ, তুমি সেই অ্যালটমেন্ট লেটারটা নিয়ে সেই কলেজের ভেনুতে গেলে সেই ভেনুতে যাওয়ার পর তোমার অ্যাডমিশনটা ওরা কনফার্ম করে দেবে। সেদিন কোনো টাকা পয়সা তোমাকে দিতে হবে না, জাস্ট তোমার সিটটা তুমি ওখানে বুক করলে হ্যাঁ আমি আপনার কলেজে ভর্তি হলাম, ঠিক আছে। এরপর অ্যালটমেন্ট লেটার পেয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু ফাইভ ডেজের মধ্যে ভর্তি হতে হয়, উইদিন ফাইভ ডেজ অ্যাডমিশন মাস্ট, ঠিক আছে। মনে থাকবে এই পাঁচ দিন পেরিয়ে গেলে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, ওকে। এরপর যে আসল ফান্ডাটা আসছি গভর্নমেন্ট কলেজ স্পেশালের ক্ষেত্রে বলেছিলাম, এইখানে ডকুমেন্টসে মাস্ট যেটা থাকে সেটা ডোমিসাইল, ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া কিন্তু কেউ কোনোভাবেই গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে পারবে না। সুতরাং একটা প্রফর্মা ওরা দেবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে, সেই প্রফর্মাতে তুমি ডোমিসাইল সার্টিফিকেটটা ফিল আপ করবে আইদার এসডি অথবা বিডিওকে দিয়ে, এই ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন কোনোভাবেই হবে না, ঠিক আছে। তাহলে তোমাকে এই ডকুমেন্টসগুলো ক্যারি করার সাথে সাথে অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেটটা নেবে, না হলে অ্যাডমিশন হবে না। এরপর তুমি অ্যালটমেন্ট লেটারটা নিলেই যে অ্যালটমেন্ট লেটার উইদিন ফাইভ ডেজ পাঁচ দিনের বেশি হলে হবে না, পাঁচ দিনের মধ্যে তোমাকে সেই কলেজে গিয়ে ভর্তি হতে হবে সমস্ত ডকুমেন্টস নিয়ে, ক্লিয়ার। আবার বলছি পাঁচ দিনের মধ্যে গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে, প্রাইভেট কলেজে একদিন ছাড় হলেও হয়, নর্মালি চেষ্টা করতে যাও না, এটা পাঁচ দিনের মধ্যেই ভর্তি হয়ে যাও। আর এখানে ফাইভ ডেজের মধ্যে অবশ্যই মাস্ট কলেজ, নাহলে ওরা ভ্যাকেন্ট লিস্ট পাঠিয়ে দেয় আবার, যে আবার কাউন্সিলিং হতে পারে তখন, ঠিক আছে। সুতরাং এই হলো আমার জিলেট কাউন্সিলিংয়ের পুরো ব্যাপারটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো জিএমআর ওয়াইজ কীভাবে স্টেপ বাই স্টেপ হবে, ঠিক আছে। তা এইরকমভাবে আমাদের একটা কাউন্সিলিং হয়, আশা করি তোমাদের অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা দেখে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। অল দ্য বেস্ট।